হ্যালো গাইস ওয়েলকাম টু ফাংশনাল ভ্যালু চ্যালেঞ্জ তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ভিএমও আরে কালিনক্স ইনস্টল করতে পারি এবং সেট করতে পারি তো তার জন্য আমাদের প্রথমে কালিন এক্সের যে লেটেস্ট যে ওয়েসটা আছে সেটা আমাদের ডাউনলোড করতে হবে তবে আমরা আইএসও ফাইল ডাউনলোড করব না আমরা ভিএমও যে মানে ভিএমও জন্য যে অফিসিয়াল যে ফাইলটা আছে অর্থাৎ ভার্চুয়াল বক্সে সেই ফাইলটা আমরা ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আপনার আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ইউজ করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো করতে পারেন আমি এইখানে গিয়ে আপনারা সার্চ করবেন কালি লিনেক্স কালি আসলে লিখলেই প্রথমে যে আপনারা একদম যে সাইটটা পাবেন সেটা একদম কালি লিনেক্স যে অফিসিয়াল সাইট সেইটা আহ কালি ডট ও আর জি এটা থেকে আপনার ডাউনলোড ক্লিক করবেন এখানে দেখেন আপনার এ আর এর জন্য এটা ব্যারেল মেটাল অর্থাৎ আপনাদের যদি অফিসিয়াল আপনার হোস্ট মেশিনে যদি ডাউনলোড এটা সেট আপ দিয়ে যান তখন এটা ডাউনলোড করবেন আর ভার্চুয়াল মেশিনের জন্য আপনারা এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদের নিচে নিয়ে আসবে এখানে দেখেন দুইটা অপশন আছে এটা হচ্ছে যে কোনো ভার্চুয়াল ওয়াক্সের জন্য আর এটা স্পেশালি ভিএমআর জন্য যদি আপনাদের থার্টি টু বিটের হয় তাহলে এখানে চলে যাবেন আমার সিক্সটি ফোর বিট মেশিন তো আমি সিক্সটি ফোর বিটে গেলাম তারপর আপনার এখানে ডাউনলোডসে ক্লিক করবেন আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তবে আপনারা যারা টরেন্ট ইউজ করেন তারা এখান থেকে এখানে ক্লিক করে টরেন্ট ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমার ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি আপনারা এই ফাইলটা ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা ফাইল পাবেন ঠিক আছে আপনারা এরকম একটা ফাইল পাবেন তো এই ফাইলটা আপনারা এক্সট্রাক্ট করে নেবেন আমি এই ফাইলটা এক্সট্র্যাক্ট করতেছি আমি এক্সট্রাক্ট করে দিচ্ছি এটা এক্সট্রাক্ট হইতে কিছুটা টাইম নিবে আপনাদের কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি দেখেন এইখানে ভিএম ওয়ার এর জন্য আমাদের যতগুলো কালিন এক্স ওয়াস টা চালানোর জন্য আমাদের যতগুলো ফাইল প্রয়োজন এখানে সবগুলো ফাইলই আছে আমরা এখানে সরাসরি ভিএমওয়ার থেকে এই ফাইলটা ওপেন করব তবে তার আগে আপনারা এই ফাইলটার নাম এই ফোল্ডারটার নাম এত বড় না রেখে এটাকে সিম্পলি আপনারা শুধু কালি দিয়ে রাখতে পারেন কিংবা আপনারা আপনাদের মন মতো দিতে পারেন আমি এটা রিনেম করে দিচ্ছি রিনেম আমি শুধু কালি রাখতেছি ওকে এরপর আপনারা আপনাদের ভিএমওয়ারটা ওপেন করবেন আমি আমার ভিএমওয়ারটা ওপেন করতেছি ওপেন করার পর আপনারা এখানে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিনে যাবেন না আপনারা চলে যাবেন ওপেন এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে চলে যাবেন আপনারা এইখানে গিয়ে আপনাদের ফোল্ডারটা যেখানে রাখা ছিল সেখানে চলে যাবেন ফোল্ডারটা আমার ডেস্কটপে ছিল আমি ডেস্কটপে চলে যাচ্ছি এখানে এর ভিতরে ছিল তার ভিতরে কালি তার ভিতরে এই ফোল্ডার মধ্যে এইটা আমাদেরকে এই ফাইলটা দেখবেন আপনারা এখানে অটোমেটিক পাবেন আর বাকি সব ফাইল হাইড হিসাবে থাকবে আমাদের পুরো ওএসটার রেফারেন্স হিসেবে আমাদের .vmx ভিএমএক্স ফাইলটা থাকে ভিএম তো এই ফাইলটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখেন এইখানে চালু হয়ে গেছে এখানে ডিভাইসের এর পারফরমেন্স গুলো দেওয়া আছে মেমোরি অর্থাৎ র্যাম আছে টু জিবি প্রসেসর আছে টু করে টুইটা প্রসেসর আপনারা যদি এখানে গেন তাহলে আপনারা সব দেখতে পারবেন দেখেন র্যাম আছে টু জিবি আমি এটাকে ফোর জিবি করে দিচ্ছি আপনাদের যদি র্যাম কম থাকে আপনার এখানে টু জিবি দিয়েও চালাতে পারেন আর টু জিবি কালি কালির লিনাক্সের জন্য মোর দেন অ্যানাফ আর প্রসেসর আমি ঠিক রাখতেছি এখানে হার্ড ডিস্ক আছে এইট্টি জিবি আপনারা আপনাদের মন মতো রাখতে পারবেন তবে কালি নেক্সট চালানোর জন্য ফর্টি জিবি এনাফ ফর্টি জিবি কিংবা থার্ড মোটামুটি আপনার থার্টি ফাইভ জিবি রাখতে পারলে এনাফ এর চেয়ে বেশি আর লাগবে না ঠিক আছে আমি বাকি সবগুলো ওভাবে রাখতেছি আমি ওকে ক্লিক করে দিলাম এরপর আপনারা আপনাদের ভিএমআর যে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে আই কপি ডিট দিয়ে দিবেন এটা অটোমেটিকলি চলে যাবে এখানে আমরা কালিনেক্স সেট আপ করার জন্য আমরা জিএনইউতে চলে যাচ্ছি এখানে কিছুটা টাইম নিবে আপনারা একটু ওয়েট করবেন চলে আসলো এখন আপনাদের মনে হতে পারে যে এইটার অ্যাকচুয়ালি ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি আপনারা মনে রাখবেন কালির যে অফিসিয়াল যে মানে ভিএম ওয়ার যে ফাইলটা আছে এইটার ডিফল্ট ইউজার নেম হচ্ছে কালি এবং পাসওয়ার্ডও কালি কে এল আই তারপর লগ ইন এ ক্লিক করবেন আপনার আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি ফুল স্ক্রিন হয়ে গেল আমাদের আমরা দেখলাম যে কিভাবে আমরা ওএস সেটআপ করতে পারি তো লিনাক্সে আপনাদের আসার পরে প্রথমে যেটা কাজ আপনাদের এদের যে ইন্টারনাল যে ফাইলগুলো আছে সেগুলো আপনার আপডেট করে নেওয়া তো আপডেট করার জন্য আপনারা আপনাদের টার্মিনালটা ওপেন করে নেবেন এখানে ক্লিক করে আপনারা টার্মিনাল পেয়ে যাবেন এখানে না ক্লিক করে এখানে ক্লিক করে আপনার যে টার্মিনাল ইমুলেটর কিংবা রুট টার্মিনাল ইমুলেটর এটা গেলে সরাসরি রুট পারমিশন দেওয়া থাকবে আর এটাতে আপনি চাইলেও এইটা দিয়েও রুটে চলে যেতে পারবেন আমি টার্মিনাল ইমুলেটরটাই অন করতেছি এখানে ক্লিক করলে আপনার টার্মিনাল পাবেন এখানে আপনারা গিয়ে লিখবেন শুডো এপিটি আপডেট এরপর আপনাদের কাছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা কি আমরা আমাদের ছিল আমরা জানি যে কে এল আই আপনারা কালি দিয়ে তারপর ইন্টার বাটন হিট করলে এটা ওয়ার্কিং চালু হয়ে যাবে আমাদের কি কি আপডেট করা লাগবে এটা একটু রিড করবে আমাদের পুরো মেশিনটাকে তো এর জন্য আমাদের কিছু এখানে টাইম দিতে হবে সো আমরা এখানে কিছুটা টাইম নিব আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমাদের শুধু এপিটি আপডেট কমান্ডটা কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে আরেকটা কমান্ড আমাদের বাকি আছে আমরা শুধু আপডেট আপডেটের মাধ্যমে আমরা জাস্ট চেক করি যে আমাদের কি কি ফাইলগুলো আপডেট হওয়া লাগবে এটাকে আপডেট করার জন্য আপনাদের টাইপ করতে হবে শুধু এপিটি পি জি আর এ ডি ওকে এখানে আপনারা ইয়েস করে দিবেন তাহলে আপনাদের যতটুকু ডাউনলোড করা লাগবে তার জন্য আপনাদের পারমিশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিছুটা টাইম নিবে এটা টাইম হলে আমাদের মোটামুটি আমাদের আজকের কাজ আজকের মতো কাজ কমপ্লিট সো আপনার আমি আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম